গাজীপুরে প্রতিনিধি প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুর প্রতিনিধি মনিরুল আলম জানান, গেল একদিনে জেলা 445 জনের নমুনা পরীক্ষা করে 200 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে জেলায় করোনা আক্রান্ত হয়ে নতুন 3 জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। নতুন করে আক্রান্তের মধ্যে কালীগঞ্জের 6 জন, কালিয়াকড়ের 21 জন, কাপাসিয়ায় 19 জন, শ্রীপুর 27 ও গাজীপুর সদরে 127 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 13,562 জন, সুস্থ হয়েছেন 11,498 জন। এ পর্যন্ত গাজীপুর জেলায় মৃত্যু হয়েছে 259 জনের। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাকিয়াপাড়া বাজারের সংবাদ সম্মেলন ও হালুয়াঘাট থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান। হালুয়াঘাট প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইখলাসুর রহমান। হালুয়াঘাট উপজেলার গাজীর ভেটা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শিক্ষক আব্দুল মান্নানকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ডাকিয়াপাড়া বাজারে প্রতিবাদ মিছিল করেন বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অধ্যাপক আব্দুল মান্নানকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। উনি আমার মাকে ঘিরে যে কটুক্তিমূলক অশালীন আচরণ মানহানিকর উক্তি করেছেন সেটার জন্য আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। পাশাপাশি উনি বলেছেন আমাকে নির্বাচন করতে দিবেন না, নৌকা প্রতীক নিয়ে আসলেও তিনি আমাকে নির্বাচন করতে দিবেন না, আমাকে গুলি করে হত্যা করে ফেলবেন। এই যে হত্যার হুমকি এবং আমার পরিবারকে যে অশালীন আচরণের মাধ্যমে হেয়া প্রতিপন্ন করার প্রচেষ্টা করা হয়েছে, সম্মানিত উপস্থিতি আমার কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই। দেলোয়ার চেয়ারম্যান যদি আমাকে 10টা জুতা দিয়ে মারি দিত আমার কোনো দুঃখ ছিল না। আমার মাকে নিয়ে যে কথাটা বলেছে, যারা সাক্ষী প্রত্যক্ষদর্শী তাদের মুখ থেকে শুনবেন। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক সেবন সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। তো 10 বছর ধরে সে যা অত্যাচার অভিযোগ করতে থাকি তো বলা বাহুল্য, আমাদের যে মুক্তিযোদ্ধা 103 জন মুক্তিযোদ্ধা কাজ করছে থানা এত নাই, এখন আমরা 5 জন মুক্তিযোদ্ধা জীবিত আছি এবং তার যে রাজাকার আলবত আলসা বাহিনী, তার বাবা, তার কাকা, জেদা নাম বলেন, 21 জন হরচতালি চেয়ারম্যান, তার 67 বয়স আয়ু বলি, এদের নাম সব এবং পুরোতলা মন্ডল সাহেবের স্বাক্ষরিত থানা কমিটির সভাপতি হিসেবে, আওয়ামী লীগের এমপি হিসেবে প্রত্যেক কমিশন থানার কমিটিতে থানার থেকে যে চার্জ ইনচার্জ ছিলেন ওই কমিটি থানার কমিশন ইনিয়ন তালিকা প্রত্যেকটা পাকিস্তানের যে শাসন করছে ওই শাসন অভিযুক্ত আছি এখন। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন সহ আরো অনেকেই তোলেন নানা অভিযোগ। আমার বাড়ি কালকে অনুমানিক 4:30 ঘটিকার সময় আমাদের পাঁচতক ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাহেব নাজমুল ভাইয়ের দোকানে এসে হঠাৎ করে আমার সামনে একটা কাগজ পেপার মিলামারে বলতেছে, এই মন্নান মাস্টার কোনো নেতা হইলো রে, আমার লোকে রাজনীতি করবো আর মায়ের। সে এরকম অকষ্ট ভাষায় গালিগালিজ পারলো, আমার সামনে তো নৌকা লয়ে এবো তার আমি গুলি করে মারলাম। আর টুন আর নিশা, তার নিশার বাদ দে না, চারটে বোতল এলকাই খা টুন। এখন ব্রিজ আছিল এন ওই ব্রিজ হইবে, মন্নান মাস্টার আমার লগে নির্বাচন করবো, মন্নান মাস্টার তবে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান পশ্চিমগাজী বিটা একাধারে চারবারের চেয়ারম্যান এবং আমি নৌকা প্রতীক নিয়ে চারবারের মতো চেয়ারম্যান হয়েছি। আমি আমার গাজীর বিটা ইউনিয়নের শিমুখী গ্রামের রাস্তার ব্রিজটা ভাঙ্গিয়া মাটি ভরার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়, আমি বিসি স্যারে জানাইছি, স্যার এই ব্রিজটা ভাঙ্গাতে মাটি ভরাতে এরকম জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি রবিবার দিয়ে স্যারের লোক আলাপ করছি, সোমবার দিয়ে স্যারে ডিসি স্যারে ইউনো স্যারে ফোন করে কইছে, চেয়ারম্যান সঙ্গে কোন আমি এইটা ব্রিজের ব্যবস্থা করছি, হ্যাঁ মন্নান মাস্টার আর হ্যাঁ মিলিয়া এই জায়গাটা দেয় তো আমরা ব্রিজটা করে দেন। এটার মধ্যে তো আমার শত্রুপক্ষ নির্বাচনের সময় কাছাকাছি, যার কারণে আমার শত্রুপক্ষ গুলা মন্নান মাস্টার বানাইয়া কী কী কইছে তার গালে গালাজ করছি, হ্যাঁ আমার লোক না দেখে
সংবাদ সম্মেলন করছে যে এটা হলো আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন সেটা সম্পূর্ণ অনৈতিক এবং আমাকে হেয় অবজ্ঞা করার জন্য এই বিষয়টা করছে। ইখলাসুর রহমান, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।